কয়েকটা বিষয় যে এখনো আমাদের কিছু দুর্বলতা রয়েছিল, যেমন আমরা ওই যে পিআরটি এর আপনি কিছুক্ষণ আগেই শুনেছেন যে আমরা লাইসেন্স গুলো আমরা রিনিউ করতে পারিনি, সময় মতো দিতে পারিনি, এইগুলির জন্য একটা টাস্ক, এইগুলোর জন্য একটা ম্যাসিভ অ্যাকশন প্ল্যান আমাদের দরকার ছিল। আমরা সেই কাজটি করার জন্য আমরা কাজ শুরু করেছি, এবং এই যদি এদের লাইসেন্স না দিতে পারি তাহলে আমরা কিভাবে এদেরকে নিয়ন্ত্রণ করব, সেই জন্য আমরা এই কাজটি করছি যে তাদের একটা সময় বেঁধে দিয়েছি, যে এই সময়ের মধ্যে আমাদের আমাদের এই আইন এসে চলে আসছে, ইমপ্লিমেন্ট আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এই কয়েকটি জায়গায় আমরা একটু বলছি যে 30 তারিখে 30 জুন পর্যন্ত এই কাজটি তাদের মধ্যে সেরে নিতে হবে, লাইসেন্স গুলো আপডেট করতে হবে, আর তাদের যে বিভিন্ন যানবাহন বিভিন্ন ধরনের রয়েছে, কোনটা লম্বা বেশি কোনটা এই রয়েছে, সেগুলো বিআরটি এর মাধ্যমে একটা টেকনিক্যাল কমিটি যেই সুপারিশ দিবেন, যেই দিক নির্দেশনা দিবেন, সেইটিও 30 তারিখের মধ্যে সেটা সমাধান করতে হবে। এইগুলি ছিল, অন্য অন্য কোনো কিছু এই 30 তারিখ পর্যন্ত বাড়ানো হয়নি। তারা আরেকটি চেয়েছিল যে তারা ডিফল্টার হয়ে গিয়েছিল বিভিন্ন ভাবে, ওই তারা ওই ট্যাক্স টোকেনের সেই জরিমানাটা তারা মওকুফ চেয়েছিল। আমরা সেটাও বলেছি আমাদের মাননীয় এই সচিব মহোদয়ের কাছে তারা অ্যাপ্লিকেশন জমা দিবেন, আমাদের আমাদের মন্ত্রী মহোদয় এটা সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবেন, আমরা আশা করি তাদের এই জরিমানাটা এইবারের মতন ক্ষমা করবে। তাদেরকে অনুরোধ করা হয়েছে ভবিষ্যতে আর কোন জরিমানা মওকুফ হবে। সমাধার শেষে আইনটা চলে আসছিল ইমপ্লিমেন্ট করার পর্যায়ে, সেই পর্যায়ে এসেই তো আমরা আবার দেখলাম যে আরো দুই একটি জায়গায় আমাদের কাজ করতে হবে, সেজন্যই আমরা বলছি আইনের সমস্ত কিছুই প্রয়োগ হয়ে গিয়েছে, শুধু এই 2-3 জায়গায় আমরা জুনের 30 তারিখ পর্যন্ত আমরা সময় সীমাটা একটু বর্ধিত করেছি, আইন এখানে আইন স্থগিত করা হয়নি। কেউ যদি একবার অপরাধ করে সে তো অপরাধ হিসাবে পড়ে, করতে চায় না। আপনাদের যদি কেউ ড্রাইভার ড্রাইভিং করে থাকে, নিজের গাড়ি বা ড্রাইভিং করে থাকে, এখন এই ড্রাইভিং লাইসেন্স আপনার আছে, আপনি একটা দুর্ঘটনা ঘটালেন, সেই দুর্ঘটনা ঘটালে কি আপনি যদি মনে করেন যে আপনি না পান তাহলে আপনার অবস্থা কি দাঁড়াবে, সেই বিবেচনাটা করেন, আপনি যদি জামিন পান তাহলে পরে কিন্তু আপনার আমরা কিছু দেখবো কিনা, আমরা ধর্মঘট ডাকি নাই, যেটা মন্ত্রী মহোদয় প্রমাণ পেয়েছেন স্বতঃস্ফূর্ত ওই যদি ডাক্তার বলেছেন ফাঁসি হবে এই হবে সেই হবে, এই সমস্ত অপপ্রচারের কারণে শ্রমিকরা ভীত সন্ত্রস্ত হয়ে তারা এক্সিডেন্ট ইনভেস্টিগেশনে এআরআই কে সংযুক্ত করার কথা বলেছেন পুলিশের সাথে, তার মানে কি আপনাদের পুলিশের উপর আস্থা নেই? এটা আমাদের ইনভেস্টিগেশন পুলিশে করবে, এটিআই ইনভেস্টিগেশন পুলিশের সঙ্গে ওই এআরআই করবে, তবে যখনই প্রয়োজন হয় এই ধরনের সিরিয়াস কোন অ্যাক্সিডেন্ট হলে তখন মানে তার এক্সপার্ট অপিনিয়নের জন্য এআরআই এর পরামর্শ নেওয়া হবে, এবং এই এই ধরনের কোন জটিল দুর্ঘটনা ঘটলে মানে অনেক লোকের স্পর্শকাতর কোন দুর্ঘটনা ঘটলে তাহলে আমাদের পুলিশরাই এআরআই এর পরামর্শ এখনো নিচ্ছেন এবং ভবিষ্যতেও সেইগুলো নিবেন, এটাই সিদ্ধান্ত হয়েছে। আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে এই আইনটি বাস্তবায়নের আগেই মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছিলেন, তা মানে সেই আমি এবং আইন মন্ত্রী মহোদয় এবং রেল মন্ত্রী মহোদয় আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা সুপারিশ দিয়েছি, সেই সুপারিশটা আমরা যোগাযোগ মন্ত্রী মহোদয় পরীক্ষা নিরীক্ষা করে সেইটা উনি তার পরবর্তী অ্যাকশনে যাবেন। থ্যাংক ইউ।